extended ACL. দেখেন এইবার এটার চেহারাটা কেমন। The ACL number range is 100 to 199, 2000 to 2699. আগের স্লাইডে আমরা আবার একটু ব্যাক করব। আগের স্লাইডে দেখেন রেঞ্জ কত ছিল, 1 থেকে 99 ছিল, আর এখন 100 থেকে 199, আর এটা ছিল 1300 থেকে 1999, আর এখানে হচ্ছে 200 থেকে 2699। ঠিক আছে, রেঞ্জটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে। এই রেঞ্জ চেঞ্জ হওয়ার পরে এদের ক্যারেক্টারিস্টিকসও চেঞ্জ হয়েছে। দেখেন পরের লাইনে এখানে বলেছিল ক্যান ব্লক অর অ্যালাউ নেটওয়ার্ক হোস্ট সাবনেট, আর এখন কি বলেছে, ক্যান ব্লক অ্যালাউ নেটওয়ার্ক হোস্ট সাবনেট ডেস্টিনেশন সার্ভিস। আগের স্লাইডে কিন্তু ডেস্টিনেশন ছিল না, মানে আপনি ফেসবুক কন্ট্রোল করতে পারবেন না, ইয়াহু কন্ট্রোল করতে পারবেন না, এখন আপনি পারবেন। এখন বলেছে ওয়ান ওয়ে কমিউনিকেশন ইজ স্টপড, আগে বলেছিল টু ওয়ে কমিউনিকেশন স্টপ, তাই বলেছিল না, এবার বলেছে ওয়ান ওয়ে কমিউনিকেশন স্টপ। সিলেক্টেড সার্ভিসেস ক্যান বি ব্লক, আপনি ইচ্ছা মতো একটা সার্ভিস বন্ধ করতে পারবেন। ধরেন এই কম্পিউটারকেই facebook.com-এ ব্রাউজ করতে দিবেন, এই কম্পিউটার facebook.com-এ পিন করতে দিবেন না, পসিবল। yahoo.com-এ youtube.com-এ আপনি তাকে ব্রাউজ করতে দিবেন, বাট ইউটিউব থেকে সে কিছু ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে, এই যে কোনো সফটওয়্যার দিয়ে সে কিছু ডাউনলোড করতে গেলে আটকে যাবে। আপনি এই টাইপের সার্ভিস ব্লক করতে পারবেন। ইমপ্লিমেন্টেড ক্লোজেস্ট টু দ্য সোর্স, এটা সোর্সের কাছে অ্যাপ্লাই করা হয়। আগের স্লাইড বলেছিল যে এটা সোর্স অ্যাড্রেসের উপরে কাজ করে শুধুমাত্র, আর এখনকার স্লাইড দেখেন কি বলেছে, সে সোর্স, ডেস্টিনেশন এবং প্রোটোকল বা পোর্ট নাম্বার, তিনটা জিনিস নিয়ে কাজ করে। তাহলে আগে কিন্তু শুধু সোর্স নিয়ে কাজ করতো, এখন তিনটা জিনিস নিয়ে কাজ করে। তাহলে আমাদের কনফিগারেশন কমান্ড লেখার সময়ও তিনটা আলাদা আলাদাভাবে লিখতে হবে। এবার এই টার্মিনোলজির মধ্যে আমরা দুইটা টার্ম তখন স্কিপ করে গেছি, একটা হলো প্রোটোকল আর অপারেটর, বাকিগুলো পড়েছিলাম। এখন যেহেতু আমাদের কন্ডিশনের সাথে সার্ভিস রিলেটেড, কাজেই এই সার্ভিসগুলো আমাদেরকে প্রোটোকল দিয়ে কনফিগার করতে হবে। প্রোটোকল অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্ভিস, যেমন ধরেন আমাদেরকে বললো একজনকে আপনি ওয়েবসাইট ব্রাউজ করা বন্ধ করবেন, তাহলে ওয়েবসাইট ব্রাউজ হলো WWW সার্ভিস দিয়ে ওয়েবসাইট ব্রাউজ হয়, এর প্রোটোকল HTTP, তার মানে আমাদেরকে HTTP কন্ট্রোল করতে বলেছে। ডাউনলোড বন্ধ করতে বলেছে, তার মানে FTP বন্ধ করতে বলেছে। টেলনেট বন্ধ করতে বলেছে, তার মানে TCP বন্ধ করতে বলেছে। পিং বন্ধ করতে বলেছে, তার মানে ICMP বন্ধ করতে বলেছে। এরকম সার্ভিস রিলেটেড কন্ডিশন আমাদের লিখতে হবে। আরেকটা আছে এখানে অপারেটর। অপারেটর হচ্ছে ইকিউ, NEQ, LT, GT। EQ মানে হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল অপারেটর, এগুলো EQ মানে সমান, ইকুয়াল টু। NEQ মানে নট ইকুয়াল টু। LT মানে লেস দেন। GT মানে গ্রেটার দেন। এইরকম কন্ডিশন ACL এ লেখা যাবে, তবে এইভাবে সিম্বল দেয়া যাবে না, আমাদের এই EQ লিখতে হবে, NEQ, LT, GT এইভাবে লিখতে হবে। সেক্ষেত্রে CCNA লেভেলে এইগুলোর প্রয়োজন হবে না, এগুলো আরো আপার লেভেল NP-তে পাবেন। এখানে শুধু আমাদের EQ ইউজ করতে হবে, শুধু EQ ইকুয়াল টু, সার্ভিস নেমের সাথে পোর্ট নাম্বার মিলেছে কিনা, সমান কিনা, এটা সে চেক করবে। এরপরে এই স্লাইডটাও হচ্ছে এক্সটেন্ডেড ACL এর। এই প্রোটোকলগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, IP প্রোটোকল, TCP প্রোটোকল, UDP, ICMP, এরকম বিভিন্ন প্রোটোকল নিয়ে কাজ করতে হবে। অপারেটরগুলোর নাম জেনেছি একটু আগে আমরা, EQ মানে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, LT লেস দ্যান, GT গ্রেটার দ্যান। এরপরে সার্ভিসেস, WWW এই সার্ভিস ইউজ করি আমরা হচ্ছে ওয়েবসাইট ব্রাউজ করার জন্য। টেলনেট ইউজ করি কি জন্য, রিমোট ডিভাইসকে অ্যাক্সেস করার জন্য। ইকো, পিং করার জন্য। এইরকম বিভিন্ন সার্ভিস নিয়ে আমাদের কাজ করতে হবে। এই যে প্রোটোকলগুলো, এই প্রোটোকলগুলোর মধ্যে হচ্ছে প্যারেন্ট চাইল্ডের একটা ইস্যু আছে। প্যারেন্ট চাইল্ড মানে কোন প্রোটোকলটা সবচেয়ে বেশি উপরে কাজ করে, কার পাওয়ার সবচেয়ে বেশি। সবার উপরে কাজ করে হচ্ছে IP প্রোটোকল। IP কোন একটা কম্পিউটারের জন্য ধরেন আমরা IP প্রোটোকলটা পারমিট করলাম, তার মানে এইগুলো সব পারমিট হয়ে যাবে, এগুলোকে আর আলাদা আলাদা করে পারমিট করতে হবে না। কোন কম্পিউটারের জন্য আমরা IP প্রোটোকলটা ডিনাই করলাম, তাহলে এগুলো সব ডিনাই হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি আর কাউকে ডিনাই করতে হবে না। বুঝলাম? এখন ধরেন আমরা IP ডিনাই করলাম না বা পারমিট ডিনাই করলাম না, IPর পরে কাজ করে TCP, UDP, ICMP। যদি আমরা TCP অ্যালাউ করি, তাহলে এইগুলোর মধ্যে কোন সার্ভিসটা অ্যালাউ করব এটা আমাদেরকে বলতে হবে। টিসিপির সাথে HTTP কাজ করে, টেলনেট কাজ করে, FTP কাজ করে, SMTP, এটা কি কাজে লাগে SMTP? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মেইল পাঠানো। আমাদের মেইল সার্ভার থাকে না, মেইল সার্ভারে দুইটা পার্ট থাকে। মেইল সার্ভার মানে কিন্তু পুরুষ সার্ভার না, কি সার্ভার, ইমেইল পাঠানোর যে সার্ভার। এই ইমেইল সার্ভারে দুইটা পার্ট, একটা দিয়ে সে ইমেইল রিসিভ করে, একটা দিয়ে ইমেইল পাঠায়। তো ইমেইল সেন্ড করার জন্য হচ্ছে এই এসএমটিপি প্রোটোকল ইউজ হয়। এবার বলেন রিসিভ করার জন্য কি? রিসিভ করা, মেইল রিসিভ হয় কোন প্রোটোকল দিয়ে জানেন? কিন্তু সবাই, আমি শিওর সবাই জানেন না। মেইল রিসিভ করার জন্য একটা প্রোটোকল আছে, পোস্ট অফিস প্রোটোকল, পপ। পপ শুনেছেন? পিওপি? হ্যাঁ 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 শুনেছি তো, কিন্তু জিজ্ঞেস করলে বলতে পারি না। পোস্ট অফিস প্রোটোকল, এটার 3 একটা ভার্সন আছে, আরো লেটেস্ট ভার্সন আছে। এই পপ দিয়ে কি হয়? পপ দিয়ে হচ্ছে মেইল রিসিভ হয়। মেইল সার্ভারের মধ্যে দুইটা পার্ট থাকে, ডিএনএস সার্ভারের মধ্যে দুইটা পার্ট থাকে। ডিএনএস সার্ভারে একটা পার্ট হচ্ছে নামকে আইপি করে, আর একটা পার্ট আইপি কে নাম করে। একই কাজ হলো মেইল সার্ভার। মেইল সার্ভারের দুইটা পার্ট, একটা হলো মেইল পাঠায়, তার জন্য হচ্ছে এসএমটিপি, আর একটা পার্ট হচ্ছে মেইল রিসিভ করে, তার জন্য হচ্ছে পপ3। এখন ইস্যু হচ্ছে, যখন আমরা টিসিপির কথা বলবো তখন আমরা কোন সার্ভিসটা কন্ট্রোল করতে চাই এটা আমাদেরকে বলতে হবে। ইউডিপির কথা বলবো, এগুলো আমাদের বলতে হবে। আইসিএমপির কথা বলবো, এগুলো বলতে হবে। এখন এইগুলো, এই ছবি দেখে কিছুই মনে থাকবে না, মুখস্থ হবে না, প্র্যাকটিস করতে হবে। কমান্ড লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যে টিসিপির সময় কি করতে হয়, ইউডিপির সময় কি করতে হয়, আইসিএমপির সময় কি করতে হয়, আইপির সময় কমান্ড কিভাবে লিখতে হয়। এক্সটেন্ডেড এসিএল এ কমান্ড লেখার ফরম্যাট এক এক সময় এক এক রকম। আমরা সবগুলোই টেস্ট করব, কয়েকটা কমান্ড লিখলেই আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট আমরা জানার জন্য স্লাইডগুলো দেখলাম। আমরা এটা পড়েছি। হ্যাঁ বলেন, আইসিএমপি ট্রেস রাউট, ট্রেস রাউট করি না আমরা ওইটা। এই পিং আর ট্রেস রাউট দুটো একই কাজ, দুইটা হলো আইসিএমপির আন্ডারে। এগুলো আমরা পড়েছি, এটা পড়েছি, এটা পড়েছি। এখন শুধুমাত্র আমাদের একটা স্লাইড দেখতে হবে, এক্সটেন্ডেড এসিএল কনফিগারেশন কমান্ড। আমরা স্ট্যান্ডার্ড এসিএল কনফিগারেশন যখন করলাম তখন দেখেন এখানে কি কি পার্ট ছিল। অ্যাক্সেস লিস্ট, তারপরে নাম্বার, পারমিট ডিনাই, সোর্স অ্যাড্রেস, সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক, এটা ছিল না। এখন আমরা কি বলেছি? এক্সটেন্ডেড এসিএল ডেস্টিনেশনের উপরে কাজ করবে, তাহলে ডেস্টিনেশনের জন্য একটা অ্যাড্রেস লিখতে হবে, একটা ওয়াইল্ড কার্ড মাস্ক লিখতে হবে। তারপর বলেছি প্রোটোকল নিয়ে কাজ করে, সেই প্রোটোকল লিখতে হবে। কাজেই এক্সটেন্ডেড এসিএল কনফিগারেশনের কমান্ডটা কম্পারেটিভলি অনেক লম্বা, অনেক বড়। দেখেন অ্যাক্সেস লিস্ট, তারপরে অ্যাক্সেস লিস্ট নাম্বার। এই নাম্বারটা আমরা এবার কত দিব? 100 থেকে 199 পর্যন্ত, যে কোনো নাম্বার। আগেরটাতে আমরা 1 থেকে 99 পর্যন্ত ইউজ করেছি। এরপরে পারমিট বা ডিনাই, যে কোনো একটা। এরপরে প্রোটোকল লিখতে হবে, সোর্স অ্যাড্রেস, সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক লিখতে হবে, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন ওয়াইল্ড কার্ড মাস্ক লিখতে হবে, অপারেটর লিখতে হবে। একটু আগে আমরা বলেছি ইকিউ অপারেটর ইউজ করব। এরপরে যে সার্ভিসটা আমরা কন্ট্রোল করতে চাই সেই সার্ভিসের নাম অথবা তার পোর্ট নাম্বার, সার্ভিস নেম অথবা পোর্ট নাম্বার। যেমন আমরা এখানে লিখতে পারবো WWW যখন ওয়েবসাইট ব্রাউজ করা কন্ট্রোল করতে চাই, অথবা লিখতে পারবো 80। এটা লেখা একই কথা। HTTP লেখা যাবে না, হয় সার্ভিস লিখতে হবে, না হয় পোর্ট নাম্বার লিখতে হবে। হ্যাঁ, তার জন্য আপনাকে ওই যে 443 জন্য আলাদা কন্ডিশন লিখতে হবে। আবার হচ্ছে আপনি টেলনেট লিখতে পারেন, অথবা পোর্ট নাম্বার 23 দিতে পারেন। যেটাই দেন টেলনেট নিয়ে কন্ট্রোল হবে। এইগুলো আমরা অ্যাপ্লাই করব। এরপরে আবার আগের মতো এটা এসিএল এর ইন্টারফেসে গিয়ে ইনবাউন্ড বা আউটবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমরা এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি, নাম্বার দিয়ে আমরা এক্সটেন্ডেড এসিএল কনফিগার করব। দেখেন অবশ্যই করব, অবশ্যই প্র্যাকটিস করব, না আগামী ক্লাসেই করব। আজকে করলে পারবেন না, কারণ এই কমান্ডগুলোতে শিখতে হবে। বাসায় এই একটা সপ্তাহ প্র্যাকটিস করেন, আগামী সপ্তাহেই করব। আচ্ছা, আমরা এখানে আছি, এগুলো সবই আসলে প্র্যাকটিস করতেই হবে, ল্যাব প্র্যাকটিস করতেই হবে, উপায় নেই। আচ্ছা, আগে যে কন্ডিশন লিখেছিলাম, এখন দেখেন আগে যে কন্ডিশন ছিল এই কন্ডিশনের সাথে আমরা এখন কন্ডিশনগুলো কিরকম লিখব। আমরা এখন কন্ডিশন লিখব এরকম যে হোস্ট 192.168.1.2 টু এই কম্পিউটারটা can't browse yahoo.com এটা ঠিক আছে। তাহলে এখনকার কন্ডিশনের মধ্যে দেখেন সোর্স অ্যাড্রেস আছে তাই না, ডেস্টিনেশন অ্যাড্রেস আছে, আর একটা সার্ভিস আছে তাই না। এই কন্ডিশনগুলোর মধ্যে আগে আমরা এইটুকু অ্যাড করি নাই, এখন আমরা এইটুকু অ্যাড করলাম। তাহলে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং সার্ভিস তিনটাই এখন কন্ডিশনের মধ্যে থাকবে। আমরা একটা কম্পিউটারকে বললাম যে সে yahoo.comকে ব্রাউজ করতে পারবে না, দুই নম্বর কন্ডিশন। আরেকটা লিখব হোস্ট 192.168.1. ধরেন হচ্ছে 6, এই কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারবে না। can't browse facebook.com ঠিক আছে। দুইটা কম্পিউটারকে আমরা facebook.com বন্ধ করে দিলাম। আরেকটা কম্পিউটার, তার জন্য আমরা কন্ডিশন লিখব হোস্ট 192.168.1. ধরেন হচ্ছে কত আইপি আছে মনে নেই, প্রয়োজন আমরা আইপি চেঞ্জ করে নিব 7। এই কম্পিউটারটা can't telnet 192.168.192 না, তো এটা 198 বলি, 198 যে রাউটারে টেলনেট করা আছে ওর আইপি। এই তিনটা সার্ভিস আমরা বললাম ডিনাই ঠিক আছে। আর 4 নম্বর কন্ডিশনে আমরা বলবো অল আদার সার্ভিস অ্যালাউড, বাকি সব সার্ভিস অ্যালাউ করে দিবে ঠিক আছে। এই তিনটা কন্ডিশন ডিনাই, বাকি সব সার্ভিস অ্যালাউ। এখন দেখেন অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট, নাম্বার দিতে হবে এবার 110 ঠিক আছে। তারপরে লিখতে হবে ডিনাই। এই ডিনাইয়ের পরে দেখেন আমাদের একটা প্রোটোকল লিখতে হবে, এখানে অ্যাক্সেস লিস্ট, নাম্বার, তারপরে পারমিট বা ডিনাই, তারপরে একটা প্রোটোকল লিখতে হবে। এই প্রোটোকল আমরা এখানে কি কি লিখতে পারবো? এই প্রোটোকল এখানে লেখা যাবে আইপি, আমরা টাইপ করব এখানে আইপি লিখব, লেখা যাবে তারপরে টিসিপি লেখা যাবে, তারপরে আইসিএমপি লেখা যাবে। আপাতত এই তিনটাই, সিসিএনএ লেভেলে আমাদের এই তিনটা লাগবে, আরো অনেক কিছু লেখা যায়। আমরা আইপি লিখব, টিসিপি লিখব, আইসিএমপি লিখব, এই তিনটা। কখন আইপি, কখন টিসিপি, কখন আইসিএমপি? আইপি আমরা তখনই লিখব যখন আমাদের বলবে অল দ্য সার্ভিসেস, সব সার্ভিসের কথা যখন বলবে তখন আমাদের লিখতে হবে আইপি। আইসিএমপি এইটা স্পেসিফিক কিছু ক্ষেত্রে, যখন আমাদের বলবে পিং বন্ধ করতে বা অ্যালাউ করতে, বা ট্রেস বন্ধ করতে বা অ্যালাউ করতে। মোট কথা পিং অথবা ট্রেস নিয়ে যদি কোনো কাজ করতে বলে আমরা লিখব আইসিএমপি, সব সার্ভিসের কথা বললে লিখব আইপি, আর টিসিপি লিখব এনি সিঙ্গেল সার্ভিস, যে কোনো সিঙ্গেল সার্ভিস যদি বলে তাহলে তখন আমরা লিখব টিসিপি ঠিক আছে। তাহলে এখন আমাদের কন্ডিশন দেখেন কি বলেছে, ওয়েবসাইট ব্রাউজ করা বন্ধ করতে বলেছে, এটা একটা সিঙ্গেল সার্ভিস, কাজে এখানে আমরা লিখব টিসিপি ঠিক আছে। অ্যাক্সেস লিস্ট 110, ডিনাই, টিসিপি। এবার কার কথা বলবো? সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস হচ্ছে হোস্ট 192.168.1.2 এটা, তারপরে ডেস্টিনেশন অ্যাড্রেস ওয়াইল্ডকার্ড মাস্ক yahoo.com। yahoo.com এর আইপি কত ছিল আমাদের? ICMP। আমাদের ইয়াহুর আইপি কত ছিল? এটা 198/100, আর ফেসবুকের আইপি হচ্ছে 201। তাহলে আমরা এখানে আমরা তো নোটপ্যাডে কমান্ড লিখতেছিলাম এটা নোটপ্যাডে, তাহলে এইখানে আমরা লিখব হচ্ছে হোস্ট 198.168.1.100, এটা আমরা লিখলাম হচ্ছে yahoo.com এর আইপি। এরপরে লিখতে হবে ইকিউ এবং লিখতে হবে পোর্ট নাম্বার অথবা সার্ভিস, পোর্ট নাম্বার হচ্ছে 80 ব্যাস। তাহলে এই লাইনটা যদি আমরা লিখি তাহলে কি হবে, এই কম্পিউটারের জন্য এই আইপিতে 80 নম্বর পোর্ট ডিনাই হয়ে যাবে, তাহলে সে আর yahoo.comকে ব্রাউজ করতে পারবে না। আরেকটা কন্ডিশন হচ্ছে অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট, নাম্বার সেম 110, এরপরে ডিনাই। এইবারও ওয়েবসাইট ব্রাউজ বন্ধ করতে বলেছে, কাজে সিঙ্গেল সার্ভিসের জন্য আমরা টিসিপি লিখব। টিসিপি লিখে আমরা বলবো কার জন্য, হোস্ট হচ্ছে 192.168.1.6 এটা আর ডেস্টিনেশন কে facebook.com 201.168.1.100 এবারে EQ হচ্ছে 80 দুইটা কন্ডিশন গেল তিন নম্বর কন্ডিশনে দেখেন আমাদের টেলনেট ডিনাই করতে বলেছে এবার আমরা বলবো অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 110 এবারে ডিনাই সিঙ্গেল সার্ভিস বলে টিসিপি কার জন্য হোস্ট হচ্ছে 192.168.1.7 এর জন্য কোথায় 198.168.1.1 এটা EQ হলো 23 অথবা টেলনেট ঠিক আছে আপনি এখানে www লিখলেও চলবে আমরা এখানে 23 লিখলেও চলবে গেল তাহলে তিনটা চার নম্বর কন্ডিশন অল আদার সার্ভিস অ্যালাউড এখানে সার্ভিসেস লেখা উচিত প্লুরাল নাম্বার কি আবার দুইটা হয়ে গেল এবার হচ্ছে অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 110 পারমিট এবার আইপি প্রোটোকল কারণ সব সার্ভিস কার জন্য সবার জন্য কাজে আমরা একটা অ্যানি লিখতে পারি সোর্স হলো অ্যানি এবার ডেস্টিনেশন কারা আরেকটা অ্যানি দুইটা অ্যানি লিখতে হবে এক্সটেন্ডেড এসিএল এ দুইটা অ্যানির মধ্যে কি কি আছে দেখেন হ্যাঁ দেয়া যায় ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস আপনি দিতে পারেন সমস্যা নেই হ্যাঁ বলছি এই অ্যানিটা হলো একটা সোর্স অ্যাড্রেস আর এর মধ্যে আছে সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক ঠিক আছে এই অ্যানিতে আর এই পরের অ্যানি এটার মধ্যে আছে ডেস্টিনেশন অ্যাড্রেস আছে ডেস্টিনেশন ওয়াইল্ড কার্ড মাস্ক আছে হচ্ছে পোর্ট নাম্বার এই যে দেখেন এই অংশের জন্য আমরা একটা অ্যানি লিখছি আর এই অংশের জন্য আরেকটা অ্যানি লিখছি বুঝেন এই এটা সোর্সের পার্ট না এর জন্য একটা অ্যানি আর এই ডেস্টিনেশন পার্টের জন্য আরেকটা অ্যানি কাজে দুইটা অ্যানি লিখতে হবে বুঝলাম দুইটা অ্যানি কেন লিখতে হবে সবাই ক্লিয়ার এখন দেখেন আমরা এটা অ্যাপ্লাই করি রাউটারে অ্যাপ্লাই করে তারপরে নামাজের একটা ব্রেক নি হ্যাঁ এটা একটা অ্যাপ্লাই করে নিই প্রথমটা স্যার হচ্ছে সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক আর পোর্টটা হচ্ছে আপনার ডেস্টিনেশন ওয়াইল্ড কার্ড মাস্ক ডেস্টিনেশন ওয়াইল্ড কার্ড মাস্ক আর পোর্ট নাম্বার দেখেন আমরা এই এসএলটা অ্যাপ্লাই করার আগে একটু দেখি এখানে আগের এসএলটা রয়ে গেছে কিনা শোরান হ্যাঁ ওই যে একটা এসএল নাম্বার এসএল নেমড এসএলটা রয়ে গেছে তো আমরা এটাকে কনফিগার টার্মিনালে গিয়ে নো আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড TEST দিয়ে তুলে দিব ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 এখানে গিয়ে আমরা বলবো নো আইপি অ্যাক্সেস গ্রুপ টেস্ট ইন এটা এবার এক্সিট করে আমরা যে এসএলটা এখন লিখলাম এটা অ্যাপ্লাই করে দিব অনেক লম্বা লাইন কাজে ভেঙে গেছে লাইনটা এই হলো পুরো লাইন দেখেন এটা আচ্ছা এসএলটা আমরা রাউটারে পোর্টে অ্যাপ্লাই করি নাই তার আগে একটু দেখি দুই ইয়াহুকে পাই কিনা আমাদের কন্ডিশন তো ছিল এই টু কম্পিউটারটা yahoo.com কে ব্রাউজ করতে পারবে কিনা অ্যাপ্লাই করার আগে দেখি সে পায় কিনা yahoo.com আর একটা বলছিল হচ্ছে 6 সে ফেসবুক কে পাবে না দেখি সে পায় কিনা এখন পায় অ্যাপ্লাই করার পরে আবার দেখবো পাবে না এটা পায় আর এটা হলো 7 কে আমরা বলছিলাম হচ্ছে টেলনেট পারবে না তো এই কম্পিউটারটাকে আমরা একটু 7 করি 7 করে দেখি সে টেলনেট করতে পারে কিনা এটা আইপি হচ্ছে 7 দেখেন এখানে কন্ট্রোল সি টেলনেট 198.168.1.1 এটা বাস টেলনেট করতে পারে পাসওয়ার্ড চাই 789 এখন দেখেন সে ওই রাউটারে অ্যাক্সেস করতে পারল ENABLE এটা 456 হলো এখন তিনটা সার্ভিস কিন্তু কাজ করতেছে এবার রাউটারের ইন্টারফেস এটা অ্যাপ্লাই করে দেখেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 এটা আইপি অ্যাক্সেস গ্রুপ 110 ডিরেকশন ইনবাউন্ড এটা অ্যাপ্লাই করে দিলাম এখন দেখেন ডু শো রান এই যে এখানে এটা অ্যাপ্লাই করা আছে 110 আর হচ্ছে এই হলো আমাদের এসএল এর কন্ডিশন এবার আমরা এটাকে টেস্ট করি আমাদের এই টু কম্পিউটারটা বলছিলাম yahoo.com ব্রাউজ করতে পারবে না আমরা একটু দেখি facebook.com কে ব্রাউজ করতে পারে কিনা। পারে। এখন ইয়াহু দেই yahoo.com, দেখেন আর আসে না, একটা মেসেজ আসবে সে যে পারে নাই ব্রাউজ করতে, এটা দেখাবে। ঠিক আছে, রিকোয়েস্ট টাইম আউট। আরেকটা কম্পিউটারের কথা আমরা বলছি 6, এই কম্পিউটার ফেসবুক পারবে না বলেছি, তো আমরা দেখি yahoo.com পারে কিনা। পারে। এবার আমরা বলবো facebook.com, বন্ধ। আচ্ছা, হচ্ছে না। তাহলে দুইটা কম্পিউটার থেকে আমরা দেখলাম তাদেরকে যেটা যেটা ডিনাই করেছি হচ্ছে না। এখন এই কম্পিউটার থেকে আমরা একটু দেখি, ও তো আর এখানে কিছুই কাজ করবে না, ওকে একটু রিস্টার্ট মারতে হবে, নাহলে অনেকক্ষণ ধরে ওয়েট করাবে আমাদের। একটা রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দেওয়ার পরে এখন দেখেন আবার টেলনেট কমান্ড দিই 198.168.1.1, দেখেন কি বলে। সে ট্রাইং, চেষ্টা করতেছে, কিছু একটা রিপ্লাই আসবে, বলতেছে কানেকশন টাইম আউট, রিমোট হোস্ট নট রেসপন্ডিং, রিমোট হোস্ট নট রেসপন্ডিং। ব্যাপারটা হচ্ছে কেন রেসপন্ড করতেছে না, ওর কাছ থেকে রিকোয়েস্টটা, টেলনেট রিকোয়েস্টটা ও পাঠিয়েছে এইখানে, এইখানে এসে এটা ব্লক হয়ে গেছে, আটকে গেছে, সে তার সামনে যেতে পারে না। তখন সে মনে করতেছে যে যাকে সে টেলনেট করতে চাচ্ছে ও আসলে রেসপন্স করতেছে না, আসলে তো ও সেই পর্যন্ত যাইতেই পারে না, তার আগেই সে ব্লক হয়ে গেছে। তাহলে আমরা তিনটা সার্ভিস ডিনাই করলাম, তিনটা সার্ভিস ওয়ার্কিং। এখন আমাকে বলেন দেখি, এই কম্পিউটার থেকে আমরা yahoo.com কে ব্রাউজ করা বন্ধ করেছি, ও কি yahoo.com কে পিং করতে পারবে? পারবে না, সবাই একমত? আচ্ছা, পিং অবশ্যই পারবে, পারা উচিত। কারণ হচ্ছে এক্সটেন্ডেড ACL বলেছে সিলেক্টেড সার্ভিসেস ক্যান বি ব্লক, আমাদেরকে বলেছে ব্রাউজ বন্ধ করতে, পিং তো বন্ধ করতে বলে নাই, তাই না? বরং পিং পারবে এটা বলেছে, বলেছে অল আদার সার্ভিস অ্যালাউড। আপনাকে শুধু বলেছে যে এই কম্পিউটারটা yahoo.com কে ব্রাউজ করতে পারবে না, অন্য সব সার্ভিস অ্যালাউড। তার মানে কি, ও ইয়াহুতে পিং করতে পারবে, ইয়াহুকে মেইল করতে পারবে, অন্য সব সার্ভিস সে পাবে, শুধু যখনই সে www সার্ভিস ইউজ করবে তখন সে মিস করবে। দেখেন এখন যদি আমরা এই কম্পিউটার থেকে পিং করি, এই যে পিং হচ্ছে দেখেন, এটাতে ইয়াহুর আইপি পিং yahoo.com পিং করবে। এই কম্পিউটারটা থেকে আমরা যে ডিনাই করেছি, ও হচ্ছে facebook.com কে ব্রাউজ করতে পারে না, কিন্তু ফেসবুককে সে পিং করতে পারবে facebook.com। আমরা এই কম্পিউটার থেকে একটা টেলনেট ডিনাই করলাম না, দেখেন এই আইপি কে সে পিং করতে পারবে। দেখেন এই যে পিং করলো, পিং, এই পিংটা হচ্ছে। ঠিক আছে, এইবার ACL কিভাবে কাজ করতেছে দেখেন, ACL কাজ করতেছে। আমরা একটু ACL এর কন্ডিশনটা যদি দেখি, আমাদের সিটিজি রাউটার এখানে দেখেন, এই দুটাকে একটু কম্পেয়ার করতে হবে। এই লাইনটা খেয়াল করেন, আমাদের এই কম্পিউটারটা 192.168.1.7, সে একটা মেসেজ পাঠালো 192.168.1.7, সে 198.168.1.1 এর কাছে একটা মেসেজ পাঠালো, এই মেসেজের পোর্ট নাম্বারটা হচ্ছে 23। এই মেসেজটা যখন রাউটারের কাছে আসে, রাউটার প্রথম লাইনের সাথে IP অ্যাড্রেস চেক করে আগে, এই IP মিলে নাই, পরেরটায় পাঠায়, এটার সাথেও IP মিলে নাই, তারপরেরটায় পাঠায়, এটার IP আর এই IP মিলেছে, ডেস্টিনেশন IP মিলেছে। তারপরে এটা কি বলেছি 23, তার মানে কি টেলনেট। তাহলে সোর্স IP, ডেস্টিনেশন IP, সার্ভিস সবই মিলেছে, কন্ডিশন ফুলফিল হয়েছে। এখন এখানে এসে কি দেখলো, ডিনাই করতে বলেছি, তাহলে তাকে ডিনাই করতে দিবে, ওকে আর যেতে দিবে না। ক্লিয়ার? এখন যদি ও ধরেন এখানে 23 না পাঠিয়ে এখানে 7 পাঠায়, 7 পাঠায়, তখন কি হবে, এই সোর্স আইপি এর সাথে মিলে নাই, এ মিলেছে, ডেস্টিনেশন IP মিলেছে, সার্ভিসটা মিলে নাই, এই জায়গাটা মিলে নাই, তার মানে কন্ডিশন মিলে নাই, পরের লাইনে পাঠাবে। পিং এর পোর্ট, তাহলে এই টেলনেটের সাথে তো এই পোর্ট নাম্বারটা মিলে নাই, তখন এই কন্ডিশন মিলল না, তখন পরের লাইনে পাঠাবে। পরের লাইনে কি করেছেন আপনি, তো সব পারমিট করেছেন। এই তিনটা লাইন পার হয়ে যদি কেউ এখানে আসতে পারে তাহলে সে পারমিশনটা পেয়ে যাবে। ঠিক আছে, একই ঘটনা ঘটতেছে আমাদের এই 6 যখন 201.168.1.100 এইখানে 80 নম্বর প্যাকেট পোর্ট পাঠাচ্ছে, তখন এটা এই IP, এই পোর্ট নাম্বার মিলেছে বলে ব্লক হচ্ছে। কিন্তু ও যদি 80 না পাঠায় এখানে 7 পাঠায় তাহলে এই সার্ভিসের সাথে মিলে নাই, কাজে সে পরের লাইনে চলে যাবে, পরের লাইনে গিয়ে সে পারমিশনটা পাবে। ক্লিয়ার? সবাই 80 ব্রাউজিং, হ্যাঁ এইচটিটিপি 80 হচ্ছে এইচটিটিপি। সবাই বুঝলাম এটা? হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল কম্পিউটারের জন্য কন্টেকশন লিখলাম, ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল কম্পিউটারের জন্য এইটাকে আমরা একটা বেটার এটা একটা সেভ করে রাখি, এটাকে ধরেন আগে একটা সেভ করি। এটা হলো এক্সটেন্ডেড এসিএল 1। এবার আরেকটা এক্সটেন্ডেড এসিএল, কন্ডিশনগুলো এবার লিখব হচ্ছে বিভিন্ন সাব নেটওয়ার্ক দিয়ে, ঠিক আছে? কন্ডিশনগুলো হবে সাব নেটওয়ার্ক দিয়ে, ধরেন এরকম। এক নম্বর কন্ডিশন হচ্ছে 192.168.1.32/27 এই গ্রুপটা, এরা ক্যান্ট ব্রাউজ yahoo.com, এটা হলো একটা কন্ডিশন, ঠিক আছে? এটা একটা কন্ডিশন যে এই কম্পিউটারগুলো কোনো ধরনের ইয়াহু ব্রাউজ পাবে না। আরেকটা কন্ডিশন আমরা দিই 2 নম্বর, 192.168.1.32 না, এটা দিয়ে আমরা 64/28 এই গ্রুপটা, এরা ক্যান্ট ব্রাউজ facebook.com। 3 নম্বর কন্ডিশনটা আমরা বলি 192.168.1. হচ্ছে ধরেন 128/28 এই গ্রুপটা, বা /29 বলি, এই গ্রুপটা ক্যান্ট টেলনেট এনিহয়ার, এরা কোথাও টেলনেট করতে পারবে না। আরেকটা কন্ডিশন দিই 4, এটা 192.168.1. হচ্ছে 192/28 এই গ্রুপটা ক্যান্ট পিং facebook.com, এরা facebook.com কে পিং করতে পারবে না। স্যার একটা প্রশ্ন বলেন, মানে এই পিং ব্যাপারটা আসলে কি? এটা আসলে মানে কিছুক্ষণ আগে একটা দেখলাম যে ব্রাউজ হচ্ছে না কিন্তু পিং হচ্ছে, তো এই পিং আর ব্রাউজ তো আসলে বুঝি ওটা তো সমস্যা না, বাট পিং ব্যাপারটা আসলে কি? মানে ডাটা ট্রান্সফার প্যাকেট ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না তো বুঝা। আচ্ছা, পিং দিয়ে আমরা জাস্ট রিচেবিলিটি টেস্ট করি, যেমন এই যে পিং লিখে একটা ডোমেইন নেম লিখলাম বা আইপি অ্যাড্রেস লিখলাম, তখন আমার এই কম্পিউটারটা কি করবে, এই আইপির কাছে কিছু মেসেজ পাঠাবে, 32 বাইটের মেসেজ পাঠাবে। এই মেসেজটা যদি আমার কম্পিউটার থেকে ইয়াহু পর্যন্ত যায়, ইয়াহু রিপ্লাই হিসেবে 32 বাইটের মেসেজ পাঠাবে। এটা দিয়ে আমরা টেস্ট করি যে এই কম্পিউটারের সাথে ইয়াহুর কানেক্টিভিটিটা ওকে আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা এখান থেকে পিং করলাম -t দিয়ে yahoo.com লিখে এন্টার দিলাম, এই যে কন্টিনিউয়াস পিং করতে থাকলো। অনেক সময় দেখা যায় 8-10টা পর 4-5টা পিং মিস হয়, আবার 8-10টা পাচ্ছে 4-5টা পিং মিস করতেছে, এই টাইপের প্রবলেম হয়। তখন আমরা বুঝতে পারি যে আমাদের সাথে ইয়াহুর রিচেবিলিটিতে কোথাও না কোথাও একটা জায়গাতে প্রবলেম আছে, না হলে ওই যে 4-5টা পর আবার পিং মিস করতেছে, এটা কেন হবে? এখন দেখেন এই যে কন্টিনিউয়াস পিং করতেছে, কোনো প্রবলেম নেই। এই পিং করে আমরা কত সময়ে রিপ্লাই পাচ্ছি, 208 মিলিসেকেন্ড 6 মিলিসেকেন্ডের মধ্যে রিপ্লাই পাচ্ছি। পিং শুধুমাত্র এটাই এই সার্ভিস। আর ওয়েব কানেক্টিভিটিটা টেস্ট করা, এটার পোর্ট নাম্বার হলো 7 আর ওয়েবসাইট ব্রাউজার পোর্ট নাম্বার হলো 80। এখন আপনি ধরেন একটা কম্পিউটারের জন্য আরেকটা জায়গাতে 80 নম্বর পোর্ট ব্লক করলেন, তার মানে কিন্তু আপনি 7 ব্লক করেন নাই, শুধু 80 নম্বর পোর্টটাই ব্লক হবে, সে ব্রাউজ পাবে না। সে যদি পিং করে পিং পাবে। আবার ধরেন আপনি 7 নম্বর পোর্টটাই ব্লক করলেন, তাহলে সে পিং পাবে না, বাট সে ব্রাউজ পাবে, ঠিক আছে? যেটা আপনি ব্লক করবেন শুধু ওইটাই ব্লক হবে, অন্য সার্ভিস ব্লক হবে না। IEEE প্রত্যেকটা সার্ভিসের জন্য পোর্ট নাম্বার কত হবে এটা ফিক্সড করেছে। একটু আগে আমরা একটা লিস্ট দেখলাম না, 65,000 পোর্ট আছে, এগুলো ফিক্সড বাই IEEE, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমরা ভার্চুয়াল পোর্ট ডিক্লেয়ার করতে পারি, এটা আমরা নেট কনফিগারেশনের সময় দেখবো, আগামী ক্লাসে দেখবো যে আমরা কোনো কোনো জায়গায় ইচ্ছা মতো পোর্টও দিতে পারি। কিন্তু কিছু পোর্ট আছে যেগুলো স্পেসিফিক কাজের জন্য ফিক্সড করে দেয়া, যেমন 22 নম্বর, 23 নম্বর, 80 নম্বর, মোট কথা প্রায় 1000 খানেক পোর্ট এরকম ফিক্সড করা আছে বিভিন্ন কাজের জন্য। হ্যাঁ, 1024 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, দেখেন আমি এখনই আপনাকে একটা লাইভ দেখাই। ধরেন আপনি ব্যাংকে চাকরি করেন না, দেখেন মাঝে মাঝে আপনাকে এইটাতে কাজ করতে হয়, পিং e-procure.gov.bd এই সাইটটাতে কাজ করেন কখনো? e-procure e-government procure সরকারের যে টেন্ডারের একটা ওয়েবসাইট আছে ওই সাইটটা ইজিপি, ইয়েস ইজিপির সাইটটা, এইটাতে দেখেন পিং হয় না। e-procure.gov.bd আইপি দেখাচ্ছে না, পিং বন্ধ করা আছে, পিং হচ্ছে না। আবার এইটাই আপনি ব্রাউজারে গিয়ে ব্রাউজ করেন, দেখেন ব্রাউজ হবে। এই যে আমাদের ব্রাউজার, এই ব্রাউজারে গিয়ে আপনি লিখেন e-procure.gov.bd, এটা ব্রাউজ করেন, দেখেন ব্রাউজ। হ্যাঁ পসিবল না হলে হলো আচ্ছা কিভাবে পসিবল সেটা দেখি, পিং বন্ধ। হ্যাঁ এই যে দেখেন কিভাবে পসিবল, পোর্ট নাম্বার 7 বন্ধ করে দিছে। এই যে আমরা তো এই কন্ডিশনটাই লিখলাম, দেখেন এই যে এই যেটা লিখলাম না, এই লাইনটাতে কি করছি দেখেন, এই 4 নম্বর কন্ডিশনটা দেখেন। আমরা বলছি যে এই গ্রুপে যে কম্পিউটারগুলো আছে 192 থেকে আপনার হচ্ছে 200 ইয়া কত এটা 28 মানে হচ্ছে 111 পর্যন্ত, এই কম্পিউটারগুলো ফেসবুককে পিং করতে পারবে না, তারা কিন্তু ফেসবুককে ব্রাউজ করতে পারবে। ঠিক আছে, e-procure যে কাজটা করা আছে, e-procure যে কাজটা করা আছে এনি আইপি অ্যাড্রেসকে পিং বন্ধ করে দেয়া আছে। আমরা একটা স্পেসিফিক 16 টাইপের জন্য পিং বন্ধ করতেছি, আর ওরা কি করেছে দুনিয়ার সব আইপির জন্য পিং বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এনি আইপি লিখে দিয়েছে, এনি এনি লিখে দিলে কি হবে, কোনো আইপি আর ওখানে 7 নম্বর সার্ভিসটা পাবে না। দেখেন আমরা টেস্ট করি, হ্যাঁ উদ্দেশ্য হলো এটাই, উদ্দেশ্য সার্ভারটাকে ফ্রি রাখা, সার্ভার ফ্রি রাখার জন্য। একটা সার্ভারকে বা একটা ডিভাইসকে আপনি পিং করলেন, এটাও তার জন্য অনেক যন্ত্রণা, লোড পড়ে যায়। কিরকম লোড পড়ে যায়, ধরেন আপনার একটা সার্ভারকে আমি ডিস্টার্ব করতে চাই, আননেসেসারি, হ্যাকারদের কাজই তো ডিস্টার্ব করা। হ্যাঁ কয়েক কোটি বার মিলি সেকেন্ডে পারে না, ধরেন হচ্ছে পিং সাইজ বড় করে দেওয়া যায়, বাই ডিফল্ট তো 32 বাইটের পিং করা যায়, পিং করে। এই 32 বাইট না করে এটা ধরেন আপনি 2 MB করে দিলেন, তাহলে 32 বাইটের থেকে আপনি যখন 2 MB পিং দিলেন, পিং এর সাইজ বড়, এখন ওই সার্ভারটাও তো আপনাকে 2 MB রিপ্লাই দিবে, তাই না? এখন আপনি ধরেন হ্যাকারের কাজ হলো ডিস্টার্ব করা, ও কি করলো একটা রোবট দিয়ে 10টা কম্পিউটার থেকে কন্টিনিউয়াস একটা সার্ভারকে ওই 2 MB পিং দিল, তাহলে 32 বাইটের জায়গায় যখন 2 MB রিপ্লাই দিবে, কত বড় সাইজের, কত গুণ বড়, এই এত কন্টিনিউয়াস তাকে পিং এর রিপ্লাই দিতে হবে। তখন ওই সার্ভারটা কি হবে, এই 10টা কম্পিউটার থেকে তো কন্টিনিউয়াস পিং দিয়ে আছে, মানে শত শত পিং কন্টিনিউয়াস আসতেছে, এই সার্ভারটা পিং এর রিপ্লাই দিতে দিতেই স্লো হয়ে যাবে। এবং এটা যদি একটা ডেস্কটপ সার্ভার হয় একটা সময় হ্যাং হয়ে যাবে, ডেস্কটপ সার্ভার যদি হয় ও এই লোডটা নিতে পারবে না। কিন্তু যদি এটা ফিজিক্যাল সার্ভার হয় তাহলে হয়তো হ্যাং হবে না, কিন্তু ওর সার্ভিস ডিগ্রেড হবে, কারণ ও যে পিং এর রিপ্লাই দিচ্ছে, এই যে আমি ইয়াহুকে পিং করলাম রিপ্লাই দিচ্ছে, ইয়াহুর সার্ভিস তো হচ্ছে আমাকে মেইল দেওয়া, ওয়েবসাইট দেওয়া, পিং এর রিপ্লাই দেওয়া তো ওর দায়িত্ব না, ও তো পিং বন্ধ করে রাখতে পারতো, রাখলে কি হয়তো আমি আর এখান থেকে রিপ্লাইটা পাইতাম না। তো এরকম যেমন e-procure সাইটটা তো এটা করা আছে। এখন আমরা এই সাইটে এখানে আরেকটা কন্ডিশন লিখি, ধরেন এই 4 নম্বরে আরেকটা কন্ডিশন লিখি, অ্যাপ্লাই করবে এটা আগে, সবার আগে 5 নম্বরে। ধরেন আমরা লিখলাম 192.168.1.100 এই কম্পিউটারটা ডিনাইড ফর এভরিথিং, সে কোনো ধরনের সার্ভিস পাবে না। ঠিক আছে, ডিনাইড ফর এভরিথিং, ওকে আমরা কোনো ধরনের সার্ভিস দিব না। আর এইটাতে আমরা লিখব হচ্ছে 6, এটা। এখন এই কন্ডিশনগুলোর মধ্যে এইটা একটা সিঙ্গেল আইপি, ওর কথাটা আমরা সবার আগে অ্যাপ্লাই করব। দেখেন অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 130 130, ডিনাই এভরিথিং ডিনাই করতে বলেছে, তার মানে কি অল দা সার্ভিস ডিনাই করতে বলেছে, তাই না? তাহলে এখানে কোন প্রোটোকল হবে, আইপি প্রোটোকল। হোস্ট হচ্ছে 192.168.1.100 এটা, তারপরে ইয়েস এনি, ANY এনি, এইটা দেয়া মানে কি আমরা এই আইপির জন্য, এই আইপির জন্য যে কোনো ডেস্টিনেশনে আইপি প্রোটোকল বন্ধ করে দিলাম, তার মানে কি সব ধরনের সার্ভিস ওর বন্ধ 100 আইপির জন্য। এরপরে 1 নম্বর কন্ডিশন দেখেন কি বলেছে, ইয়াহুতে ব্রাউজ বন্ধ করতে হবে, অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 130, ডিনাই কোন প্রোটোকল এবার, টিসিপি। আচ্ছা এবার কাদের জন্য দেখেন, এবার আমরা হোস্ট লিখবো না, লিখবো 192.168.1.32 27 এর জন্য ওয়াইল্ড কার্ড মাস্কি 63। এখানে কি একজন বসছিল, চলে গেছে নাকি? আচ্ছা, এটার জন্য তাহলে কোথায়? yahoo.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে হোস্ট 198.168.1.100, ইকিউ হচ্ছে 80 নম্বর পোর্ট আমরা বন্ধ করে দিলাম। ওকে, www লিখলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা গেল একটা। আরেকটা কন্ডিশন হচ্ছে এটা 2 নম্বর। দেখেন এইটাতে আমরা লিখব অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 130, এবার আমরা লিখব ডিনাই, প্রোটোকল হচ্ছে টিসিপি। এই প্রোটোকলে আমরা লিখব ওয়েবসাইট ব্রাউজ বন্ধ করতে বলেছে 192.168.1.64/28, ওয়াইল্ডকার্ড মাস্ক কি হবে? /28, 28-এর কত? 28 না, 29-7, 28-15। এটা কোথায়? facebook.com, মানে হলো 201.168.1.100, eq হচ্ছে www। ওকে, 2 নম্বর কন্ডিশন ডান। 3 নম্বর কন্ডিশন বলেছে এরা কোথাও টেলনেট করতে পারবে না। দেখেন এরা কোথাও টেলনেট করতে পারবে না মানে কি? অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট নাম্বার, এটাই ডিনাই টিসিপি, এটা কারা? এবার 192.168.1.128, সিআইডি এর ভ্যালু কত? 29, তাহলে ওয়াইল্ড কার্ড মাস্ক হবে 0.0.0.7, ঠিক আছে? কোথাও টেলনেট করতে পারবে না, এনি হোয়ার, তার মানে এখানে আমরা বলবো এনি এনি বলে এইটাতে আবার ইকিউ টেলনেট বলতে হবে 7 না, টেলনেট 23 বলতে হবে, 23 টেলনেট তো, ঠিক আছে, টেলনেট। আচ্ছা, 4 নম্বর কন্ডিশনে হচ্ছে টিল পিং, এটা এই যে এইটা, এটাতে বলেছি পিং পাবে না। অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 130, এবার হচ্ছে ডিনাই, পিং এর জন্য কোন প্রোটোকল? ICMP, ঠিক আছে। কাদের জন্য? 192.168.1.192.0.0.0.15। অনলাইনে কেউ ছিল নাকি? আপনি তো ছিলেন, আর কেউ ছিল? আচ্ছা, দিয়ে রাখলাম, কেউ জয়েন করলে করবে। আমরা লিখতেছিলাম হচ্ছে নোটপ্যাডে, তাই না? নোটপ্যাড হলো কই গেল? এটা। আচ্ছা, এইটা আমরা হলো সোর্স অ্যাড্রেস লিখলাম, বলেন। হ্যাঁ, ওই যে কেউ কেউ আসে নাই, আমি এই জন্য শেয়ার করে রাখছি। এরা দেখেন ফেসবুককে পিং করতে পারবে না, তাহলে ফেসবুকের আইপি হচ্ছে হোস্ট 201.168.1.100, ব্যাস এটা। আইসিএমপির ক্ষেত্রে আর কিছু লেখা লাগবে না। এবার অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 130, পারমিট আইপি এনি এনি, এটা লাস্ট লাইন। এটা দেখেন অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে এটাকে আমরা টেস্ট করি। দেখেন এটাই লাস্ট এক্সপেরিমেন্ট, এটা টেস্ট করে আজকে আর নতুন কিছু প্র্যাকটিস করবো না। আগামী দিন হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক হবে নেট, কনফিগার টার্মিনাল, ব্যাস এটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, আইপি অ্যাক্সেস গ্রুপ 130 ইনবাউন্ড, ব্যাস। এবার দেখেন আমরা বলেছি 100 আইপি সে কোনো ধরনের সার্ভিস পাবে না, 100 আইপিটা। এবার 100 কোনো আইপি নাই মেবি আমাদের, বেটার আমরা একটা কম্পিউটারকে 100 আইপি দিই, এই কম্পিউটারটার আইপি অ্যাড্রেস 100 করে দিই, 100। এখন দেখেন ওর আইপি কত আছে? 6 আছে। আগে দেখি সে কোনো সার্ভিস পায় কিনা, দেখি সে yahoo.com কে ব্রাউজ করতে পারে কিনা, পারে না। yahoo.com কোন কন্ডিশন দিয়ে ব্লক হলো? আমরা তো এটা বলছি ওটা আছে, হ্যাঁ তাই তো, এই যে 110 দিয়ে একটা তো রয়ে গেছে, এটাকে ডিনাই করতে হবে। নো অ্যাক্সেস লিস্ট 110, এটা। আর হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসে মনে হয় নাই, ইন্টারফেসে এটা রিপ্লেস হয়ে যাওয়ার কথা। 130 দিলাম না এটা আগেরটাকে রিপ্লেস করে দেয়া যায় এখন এখন দেখি 130 আছে তাই না 130 আমরা কি বলছি 100 আইপিটা কোন সার্ভিস পাবে না আর হচ্ছে এই যে এই গ্রুপটাকে আমরা বলছি 0 থেকে 63 তাই না এই গ্রুপকে আমরা কোথায় yahoo.com ব্রাউজ বন্ধ করছি তাই না yahoo.com বন্ধ কাজেই এই যে 6 yahoo.com কে ব্রাউজ করতে পারতেছ না কিন্তু 6 facebook.com কে ব্রাউজ করতে পারবে এটা পারবে এখন ওর আইপি যদি আমরা 6 না করে 100 করে দেই 100 তাহলে সে কোন ধরনের সার্ভিসই পাবে না এইখানে দেখেন এখন যদি সে facebook ব্রাউজ করে হবে না দেখেন হচ্ছে না সে যদি ফেসবুকে পিং করে দেখেন এখন তার পিং এর কি অবস্থা পিং yahoo.com হবে না আনরিচেবল দেখাচ্ছে তারপর হচ্ছে পিং facebook.com ওর জন্য সব সার্ভিস বন্ধ ও কিছুই পাবে না ও যদি টেলনেট করতে চেষ্টা করে 198.168.1.1 দেখেন টেলনেটও হচ্ছে না ঠিক আছে ও সব ধরনের সার্ভিস বন্ধ আর বাকি আর কারা কি আছে দেখেন এই লাইনে আমরা বলেছি এদের জন্য yahoo.com বন্ধ 1 থেকে 63 পর্যন্ত দেখেন এরকম আইপি কারা কারা আছে আমাদের এইটা আছে এইটা দেখেন কোন কোন সার্ভিস পায় ফেসবুক পায় কিনা পায় কিন্তু yahoo পায় কিনা এটা পায় না দেখেন ব্রাউজ হলে সাথে সাথে হয়ে যাবে হচ্ছে না আরেকটা গ্রুপকে আমরা বলছি তারা হলো ফেসবুকেই ডিনাই সেটা কারা 64 থেকে 16 টাইপি 64 থেকে 16 টাইপি হলে কত হয় 79 পর্যন্ত তাই না 64 থেকে 79 পর্যন্ত এই গ্রুপকে আমরা বলছি ফেসবুক বন্ধ এরকম আইপি আছে নাকি আমাদের 64 থেকে 79 নাই তাহলে আমরা একটা কম্পিউটারকে আইপিটা একটু চেঞ্জ করে নেই এই কম্পিউটারটা এখন দেখি ফেসবুক পায় কিনা পায় এখন ওর আইপিটা ধরেন আমরা 75 করে দিলাম 75 করে দিলাম 75 করে দিলে শেয়ার হচ্ছে facebook.com পাবে না এখানে দেখেন এটা আর পাবে না কারণ 64 থেকে 79 পর্যন্ত এদের ফেসবুক বন্ধ আবার সে যদি yahoo.com কে ব্রাউজ করে এটা কিন্তু হবে এটা হবে কারণ ওদের জন্য yahoo নাই ঠিক আছে এরপরে 3 নম্বর কন্ডিশন কি বলেছি 128 থেকে 8টা আইপি 8টা আইপি টেলনেট করতে পারবে না কোথাও টেলনেট করতে পারবে না 128 থেকে 8টা তার মানে কত পর্যন্ত হয় তাহলে 128 থেকে 135 এরকম আছে কেউ নাই এই কম্পিউটারটাকে ধরেন আমরা 130 করে দিই আগে দেখি সে টেলনেট করতে পারে কিনা 199.168.1.1 এ টেলনেট কমান্ড দিলাম প্যাকেট ট্রেসার হ্যাং রিপোর্ট কমান্ডটা দিই পাসওয়ার্ড চাচ্ছে তার মানে টেলনেট হয় আর যখন পারবে না তখন পাসওয়ার্ডও চাইবে না দেখেন 199 এ দিলাম তারপর 198 দিই এখনো পাসওয়ার্ড চাই তারপরে আমরা 197 এও যদি দিই পাসওয়ার্ড চাইবে কিন্তু এর আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে যখনই আমরা 130 ধরেন করে দিলাম 130 করে দিলেই এখন আর সে টেলনেট করতে পারবে না দেখেন টেলনেটের কমান্ড আরেকবার দিই সে ট্রাই করতেছে এখন আর হবে না কোন আইপিতেই সে টেলনেট করতে পারবে না কারণ তার জন্য সব জায়গায় টেলনেট বন্ধ এবার ধরেন এটা 199 দেই 98 এর জায়গায় 99 সে এবারেও পারে না আরেকটা গ্রুপের জন্য আমরা পিং বন্ধ করেছি facebook.com কে দেখেন এই যে এই গ্রুপটা 192 থেকে 16 টাইপি 192 থেকে 16 টাইপি হলে কত হয় 207 পর্যন্ত হয় তাই না 207 এরকম আছে নাকি কেউ 197 আছে তাহলে ওই গ্রুপের মধ্যে পড়ে এ দেখি দেখেন কমান্ড দেই পিং facebook.com প্যাকেট ট্রেসার ঝামেলা করতেছে স্লো হয়ে যাচ্ছে স্যার ওভারলোড হচ্ছে না তাই না কিন্তু ও দেখেন যদি yahoo কে পিং করে yahoo কে পিং করলে কিন্তু হবে এখন যদি এই জায়গাতে আমরা ফেসবুকের আইপি না লিখে এই জায়গাটা ফেসবুকের আইপি না লিখে যদি আমরা অ্যানি লিখে দিতাম তাহলে ও কোথাও পিং করতে না তাই না যদি এখন আমাদেরকে যে কোনো জায়গায় পিং বন্ধ করে তাহলে আমরা এখানে ডেস্টিনেশন নাম মেনশন করে অ্যানি বলে দেব কোথাও পিং পাবে না এখন এই যে সে ফেসবুকে পিং করতে পারলো না সে কিন্তু ফেসবুককে ব্রাউজ করতে পারবে কোন কম্পিউটারটা সেটা এটা সে কিন্তু ফেসবুক ব্রাউজ করতে পারবে ব্রাউজ করতে সমস্যা নেই facebook.com। নর্মালি আমরা কি করি, কোন একটা ওয়েবসাইট পাই কি পাই না আগে আমরা টেস্ট করি পিং পাই কিনা, তাই না? পিং যদি না পাই তাহলে আমরা ধরে নিই যে নেটওয়ার্ক প্রবলেম আছে। যখন ফিল্টারিং করা হবে তখন এরকম হতেই পারে যে আমরা পিং ব্লক করেছি, পিং হবে না কিন্তু ব্রাউজ হবে। এইখানে দেখলাম আমরা প্র্যাকটিক্যালি আমরা এখানে চেক করে দেখলাম যে ই প্রকিউরে পিং করে না কিন্তু ব্রাউজ করে, কারণ ওদের আইপি সার্ভারের মধ্যে কি করা আছে, যে কোনো আইপি থেকে পিং রিকোয়েস্টটা ডিনাই করে দেওয়া আছে। কাজে আপনি যেখান থেকে ওখানে পিং করেন পিংটা যাবে না। ব্রাউজ করেন, হ্যাঁ ব্রাউজ হবে, ব্রাউজটা অ্যালাউ করা আছে। এই সাইটটাতে পিং ট্রেস এগুলো হবে না কিন্তু ব্রাউজ হবে। কাজে প্র্যাকটিক্যালিও এগুলো হয়। অনেক সময়ই আমরা চাই যে আমাদের এই সার্ভারটাকে লোকজন আননেসেসারি ডিস্টার্ব না করুক। অনেক সময় এটা হয় যে কোনো সাইটে জাস্ট একটা সার্ভিস আপনি দিতে চাচ্ছেন আর সব সার্ভিস বন্ধ, তাহলে যে সার্ভিস আপনি দিতে চান ওইটাকেই অ্যালাউ করেন আর ডিনাই এনি, বাকিরা তো এমনি ডিনাই হয়ে যাবে। জাস্ট পারমিট করে দেন একটা সার্ভিস, ওইটাই পাবে আর কোনো সার্ভিস পাবে না। বুঝলাম? বলেন। হ্যাঁ আচ্ছা 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 এইখানে দেখেন সাবনেটিং আর ওয়াইল্ড কার্ড মাস্কের মধ্যে খুব সুন্দর একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা হচ্ছে আমরা যখন সাবনেট করি দেখেন 192.168.1.0/26 এই সাবনেটের আইপি যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা 1 থেকে 63 পর্যন্ত আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি, সরি 62 পর্যন্ত ইউজ করতে পারি, 63 ব্রডকাস্ট অ্যাড্রেস। এই আইপি গুলো যদি আমরা কম্পিউটারে বসাই তখন কি আমরা 255.255.255.0 সাবনেট মাস্ক রাখতে পারবো? অ্যাকর্ডিং টু সিআইডি এর ভ্যালু সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যাবে না। এখন দেখেন আমরা কিন্তু কোনো কম্পিউটার এতক্ষণ যে আইপি চেঞ্জ করলাম আমরা কম্পিউটারগুলোর কিন্তু সাবনেট মাস্ক চেঞ্জ করি নাই, সবই কিন্তু 0 আছে। তো সাবনেটিং করলে কি হয়, সাবনেটিং করার পর যদি এই ল্যানের কম্পিউটারগুলোতে আমরা ওই সাবনেটিং এর আইপি দিই তাহলে প্রত্যেকটা কম্পিউটারে সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যাবে। ওয়াইল্ড কার্ড মাস্ক কি করতে পারে, একই নেটওয়ার্কে রেখে ভার্চুয়ালি তাদেরকে আলাদা সাবনেটে নিয়ে যেতে পারে। সুবিধা হচ্ছে এটা যে আপনি যদি এখানে সাবনেট মাস্ক ইউজ করেন তাহলে তো প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে আলাদা আলাদাভাবে সাবনেট মাস্ক চেঞ্জ করতে হবে। আবার সাবনেটিং করলে এই কম্পিউটার তো ওকে পিং করে পাবে না, একই নেটওয়ার্কে নাই, কিন্তু এখন ফিজিক্যালি তারা কিন্তু সবই একই নেটওয়ার্কে আছে। ওয়াইল্ড কার্ড মাস্ক এদেরকে ভার্চুয়ালি আলাদা আলাদা গ্রুপে নিয়ে যায়। ওয়াইল্ড কার্ড মাস্ক কিন্তু আমরা কোনো কম্পিউটারে বসাই নাই। দেখেন কম্পিউটারে সব জায়গায় কিন্তু ওর যে ডিফল্ট সাবনেট মাস্ক সেটাই আছে। আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক কোথায় ইউজ করেছি, রাউটারের কনফিগারেশন কমান্ডে। রাউটারের কনফিগারেশন কমান্ডে ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করার উদ্দেশ্য হচ্ছে একই নেটওয়ার্কে থাকা কম্পিউটারগুলোকে সে ভার্চুয়ালি আলাদা আলাদা গ্রুপে কনভার্ট করে ফেলতে পারে। ঠিক আছে, সুবিধা হচ্ছে এটা। আমরা যখন সাবনেট মাস্ক ইউজ করি তাহলে কম্পিউটারে যেমন 27 এর জন্য 224 দিতে হবে সাবনেট মাস্ক, 28 এর জন্য 240 সাবনেট মাস্ক দিতে হবে। আমরা কোনো কম্পিউটারে সাবনেট মাস্ক চেঞ্জ করি নাই, শুধুমাত্র রাউটারে এসিএল লেখার সময় ওয়াইল্ড কার্ড মাস্ক লিখেছি। এই ওয়াইল্ড কার্ড মাস্ক কম্পিউটারগুলোকে ভার্চুয়ালি আলাদা আলাদা গ্রুপে নিয়ে যেতে পারে। বুঝলাম? না, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ডে আমরা কি কি প্র্যাকটিস করবো আগেই বলে রাখি। এই এসিএলটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, এক্সটেন্ডেড এসিএল, দিস ইজ মাস্ট। কারণ আগামী দিনে আমাদের টার্গেট হচ্ছে এই রাউটারগুলোকে ইন্টারনেট কানেক্ট করবো। রাউটারকে ইন্টারনেট কানেক্ট করার জন্য আমাদের আগামী দিন প্রথমে ঘন্টাখানেকের একটা ক্লাস করতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, নেট কনফিগার করা। এই নেট কনফিগার করা শিখলে আমরা রাউটারকে হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবো। রাউটারকে ইন্টারনেটের সাথে কানেক্ট করার পরে আমরা এখানে এসিএল অ্যাপ্লাই করব। আমরা দেখব কি করে গভর্নমেন্ট মাঝে মাঝে ফেসবুক বন্ধ করে দেয়। আজকে আমরা কমান্ড শিখলাম, আগামী দিন কি করব, ওইখানে আমরা এই আইপির পরিবর্তে ফেসবুকের আইপিটা খুঁজে বের করে অ্যাড করে দিব। ফেসবুকের আইপি কি করে পাওয়া যাবে, জাস্ট ফেসবুককে পিং করলেই পাওয়া যাবে। ঠিক আছে, এই যে আমরা এখানে yahoo.comকে পিং করলাম না, এইখানে পিং করব facebook.com, তাহলেই ফেসবুকের আইপি পাওয়া যাবে। ফেসবুকের অনেকগুলো আইপি আছে, সেগুলোও খুঁজে খুঁজে বার করতে হবে। আরো আইপি আছে, যেমন আমরা পিং করি yahoo.com, দেখেন কয়টা আইপিতে পিং করে, 474 এর এটা, তাই না? এখন দেখেন NSLookup, NSLookup yahoo.com, এটা লিখে বানান ভুল হয়েছে, NSLookup, নেম সার্ভার লুকআপ, এটা দিলে দেখেন ইয়াহুর কয়টা আইপি দেখায়, 6টা। এই 6টা আইপি বন্ধ করলে ইয়াহু ব্রাউজ করা বন্ধ হবে। ঠিক আছে, আগামী দিন আমরা এগুলো লাইভ নেটওয়ার্কে দেখব। যদি আপনারা বাসায় একটু এসিএলটা প্র্যাকটিস করেন তাহলেই সেটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ওকে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা নেট এবং ল্যাব এই দুটো জিনিস করব।